আসসালামু আলাইকুম কলেজার ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকেও আপনাদের জন্য খুবই দুর্দান্ত একটি সাইট নিয়ে চলে আসছি আর একটি কথা বলে রাখি আপনারা যারা ইনভেস্ট করতে চান বা ইনভেস্ট সাইড নিয়ে কাজ করতে চান তারা আমাকে কমেন্টে জানাবেন তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ইনভেস্টিং কোনো সাইট শেয়ার করবো আসলে কি আমি ইনভেস্টিং সাইট দিই না কেন কারণ আমরা যারা এখন বর্তমানে অনলাইনে কাজ করতে চাই আমরা কিন্তু বিশেষ করে কিন্তু সবাই কিন্তু ফ্রিতে কাজ করতে চাই সেই জন্য আমি সাইটগুলো শেয়ার করি না তো অনেকে সাইটগুলো শেয়ার করে তো আজকে দুইটা আমি কমেন্ট পাইছি ইনভেস্টিং সাইটের বিষয় নিয়ে যে ভাই যদি এই সাইটগুলো শেয়ার করতেন তাহলে খুব ভালো হতো তো যাই হোক এখন আমি যে সাইটটি শেয়ার করবো এই সাইটটি মূলত একটি রাশিয়ান সাইট তো আপনাদেরকে আবারও বলে রাখি কারণ কি রাশিয়ান সাইটগুলোতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আছে আপনি যদি কাজ করতে পারেন সেখান থেকে কিন্তু আপনি ভালো একটা পেমেন্ট পাবে তা অনেক বেশি বলে ফেললাম আসলে কি কথা না বলে আছে কাজ স্টার্ট করাটাই ভালো সেই আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রমে আপনি গুগল ক্রমে সরাসরি চলে যাবেন কোনো দিদান্ত না করে এখান থেকে গুগল ক্রমটি ওপেন করে নেবেন ওপেন করে সার্চ বারে লিখবেন এই যে সো পাবলিক্স লিখলে আপনার সামনে এই সাইটটি চলে আসবে ঠিক আছে যখন এই সাইটটি চলে আসবে ভালো করে দেখে রাখুন সেম এই সাইটটা আপনারা ঠিক আছে খুঁজে বের করবেন আর আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার পিন কমেন্টে এই সাইটের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও চাইলে জয়েন্ট হতে পারবেন ওকে তো এখানে কি করবেন এখানে যেহেতু আছে সেটা বলতো রাশিয়ান ভাষা ওকে তো এখান থেকে আপনাকে কি করতে হবে এটাকে ট্রান্সলেট করে ইংলিশ করতে হবে ইংলিশ করার জন্য দেখেন এখানে উপরে একটি আইকন রয়েছে থ্রি ডট তো আপনি একবার এই থ্রি ডোটের ট্যাপ করে দিবেন ওকে এই যে থ্রি ডটে একবার ট্যাপ করে দেবেন যখন এখানে ট্যাপ করবেন তখন এখানে দেখবেন যে ট্রান্সলেট ইংলিশ রয়েছে দেখেন আমার এখানে ট্রান্সলেট রয়েছে তো আমি ট্রান্সলেট করব ট্রান্সলেট করার আগে এখানে অবশ্যই ডেস্কটপ বোট করে নেবেন কারণ ডেস্কটপ করলে আপনার জন্য সুবিধা হবে আর এখান থেকে ট্রান্সলেটটা করে নেবেন তো আমি সর্বপ্রথমে এখান থেকে ডেস্কটপ ডেস্কটপ করতেছি তারপর ট্রান্সলেট করবো ওকে তো আমি এখান থেকে ডেস্কটপ সাইট করতেছি সাইট করার পর আমি আবার ট্যাপ করে দিলাম এখান থেকে আমি ট্রান্সলেট ইংলিশ করব তো আমি এখন ইংলিশে ট্রান্সলেট করে নিলাম তো এখানে হচ্ছে যে আমরা এখন কিভাবে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার জন্য আপনি দেখেন উপরে একটি অপশন রয়েছে রেজিস্ট্রেশন ওকে এখানে একবার ট্যাপ করে দিবেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে একবার ট্যাপ করে দিবেন যখন আপনি রেজিস্ট্রেশনে ট্যাপ করে দিবেন তখন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখান থেকে আপনি কী করবেন যে ইউর লগ তারপর হচ্ছে যে ইমেল পাসওয়ার্ড এখানে ঠিক আছে যে রিপেট আর হচ্ছে যে প্রোমো কোড আপনাদেরকে এই প্রোমো কোড দিতে হবে না কিছু দিতে হবে না জাস্ট এখান থেকে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তাই চলবে ওকে এখানে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এখন আমি বিষয়গুলো এখানে পূরণ করে ফেলছি এখানে যে আমি একটা লগ ইংয়ের নাম দিলাম আমার একটা নাম দিলাম তারপর হচ্ছে দিসি আমি এখানে হচ্ছে যে আমার ইমেল আইডিটি অবশ্যই আপনাদের একটা ইমেল আইডি দিয়ে দেবেন আর হচ্ছে যে এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আর রিপেড পাসওয়ার্ড তারপরে প্রোমো কোড এগুলো দেওয়া লাগবে না তারপরে এখানে যে ক্যাপচারটা রয়েছে আপনি ক্যাপচারটা একবার পূরণ করে দিবেন ঠিক আছে আমি এখানে ক্যাপচারটা পূরণ করে দিব ক্যাপসাটা আমি এখানে পূরণ করে দিচ্ছি দেখেন আমার ক্যাপসাটা পূরণ হয়ে গেছে তারপরে এখানে দেখেন আই এগ্রি লেখা আছে আপনি এখানে একবার ট্যাপ করে দেখেন আমি কিন্তু অ্যাকাউন্টটি এখন লগ ইন করার সাথে সাথে কিন্তু নিয়ে নিয়েছে অবশ্যই আপনার ইমেলটি কিন্তু দিতে হবে হচ্ছে যে আপনার একটি ইমেল তো এখানে আপনি একইভাবে কাজ করবেন সর্বপ্রথম আর এখানে আরেকটি বিষয় আমি কথা বলি এখানে কিন্তু আপনাকে কাজের বিনিময়ে তারা রাফ দিবে এ রাফকে ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে রাফ থেকে কনভার্ট করে কিন্তু আপনি ডলারে কিন্তু এখান থেকে আপনি উইড্রোটা করবেন আমি অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কাজ করেন কলেজেরা তারপর এখান থেকে আপনারা কিভাবে উইথড্র করবেন এই বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও আমি বানাবো তো এখানে দেখেন কাজ করার জন্য আপনার এখানে একটি অপশন রয়েছে যে আর্ন নামের যে অপশনটি রয়েছে এখানে একবার ট্যাপ করে আপনি আর্নে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম অপশন চলে আসবে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে ভালো হবে দেখেন তখন এরকম অপশন চলে আসবে এখানে দেখেন টাস্ক নামে একটি অপশন রয়েছে আপনার টাস্কটা একবার ক্লিক করে টাক্সটি ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার সামনে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে দেখেন এখানে কিন্তু অসংখ্য লোক কাজ করতেছে দেখেন এখানে কিন্তু সব নতুন নতুন লোক কিন্তু কাজ করতেছে বর্তমানে এখানে কাজের চাহিদাটা এত বেশি এবং কি এই সাইডটা এত ট্রাস্টেড আপনি যদি কাজ না করেন বুঝতে পারবেন না দেখেন বন্ধুরা এখানে কিন্তু লাফি লাফি কাজ করতেছে আপনাদের সামনে কিন্তু দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু মানুষ লাফি লাফি কাজ কাজগুলো এখানে কাজগুলো হচ্ছে পানির নান সহজ আপনি এখান থেকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই বিষয়ে কিন্তু এখানে কাজ করতে পারবেন দেখেন এখানে যদি আপনি কাজ করেন এগুলো হচ্ছে আপনার কাজ ঠিক আছে এগুলো হচ্ছে কাজ এই কাজগুলো আপনি কিভাবে করবেন যে কাজটা আপনার পছন্দ হবে সেই কাজটাতে আপনি কি করবেন ট্যাপ করে দিল দেখালাম এবং কি আপনি এখানে যে কি কাজ করবেন এগুলো দেখালাম এখানে আপনি লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু কাজ করবেন এখানে আপনি প্লে স্টোরে গিয়ে ঠিক আছে ফাইভ স্টার রিভিউ দিয়ে কাজ হয়েছে যে এখানে আপনি সাবস্ক্রাইব করে কাজ করবেন একদম ইজি কাজ পানির মতন কাজ এই কাজগুলো আপনারা করবেন তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এই ছিল আজকের ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তুই আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে আপনি কীভাবে এখান থেকে কাজ করবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আমি রবীন্দ্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা